আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাজ করা রেডিমেড জামা কাটিং এবং সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে। আপনি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন জামাটি সেলাই করা আছে, আমি পাটগুলো আলাদা আলাদা করে নেব, হাতাতে আলাদা করে নেব, তারপর সামনে পেছনে পাটটি আলাদা করে নেব। আপনার ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিলেন কাপড় আপনারা সবসময় কাটিং করার আগে ইস্তারি করে রাখবেন, না হলে কিন্তু ভাঁজের ভিতরে কাপড় বেশি থাকবে, আপনি এই জিনিসটি খেয়াল করবেন। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের কোনো রেডিমেড থ্রি পিস কাটিং এবং সেলাই করতে আর কখনোই অসুবিধা হবে না। দেখেন আমি সবগুলো সাইড এভাবে খুলে নিতেছি সেফটি পিনের সাহায্যে। এই যে দেখেন, এটা হচ্ছে সামনের পার্ট জামাটির, এটা হচ্ছে পেছন পার্ট, আর হাতা, সবগুলো পার্ট আমি খুলে নিয়েছি। এখন আমি সামনের পার্টটিকে এভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করার আগে আমি গলাটি দেখিয়ে দিতেছি। এই যে দেখেন, উপর থেকে গলাটির লম্বা হচ্ছে সাড়ে ছ ইঞ্চি, আর পাশও ঠিক আছে, লম্বা ঠিক আছে। ওই জন্য আমি আর সামনের গলাটি কাটিং করব না, যেভাবে আছে এভাবেই রাখবো। এখন আমি সামনের পার্টটিকে এভাবে ভাঁজ করে দিয়েছি। পেছনের পার্টটিকেও দুই ভাঁজে এভাবে ভাঁজ করে দেব। কাপড়টি কিন্তু চার ভাঁজে আছে, দেখেন এটা হচ্ছে পেছন পার্ট, আর হচ্ছে সামনের পার্ট। নিচের সাইডটি একদম যেন সমান থাকে, কোথাও যেন কোনা বের হয়ে না থাকে, এভাবে আপনারা রাখবেন। এই যে দেখেন, নিচের এই প্যানেলটি কিন্তু একসাথে জামার সাথে সেলাই করা, আমি আর এটা খুলবো না, যার জন্য তৈরি করবো তার উনি অনেক লম্বা, যারা শর্ট তাদের জন্য উপর থেকে আপনারা কাটিং করে যাবেন, কখনো নিচ থেকে কাটিং করবে না। এই জামাগুলো সব সময় উপর থেকে গলাটি কাটিং করে ছোট করে নেবেন। দেখেন জামাটিকে এভাবে আমি চার ভাঁজে ভাঁজ করে দিয়েছি। এখন আমি উপরে কাপড়টি অসমান আছে এভাবে দাগ টেনে দিব, সমান করে নিয়েছি দাগ টেনে। এখন আমি এই যে দেখেন, গলার পাশ হচ্ছে 3 ইঞ্চি, এভাবে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে দিবেন। এই যে এখান থেকে কাঁধের মাপ নেবেন, কাঁধ হচ্ছে 13 13, অর্ধেক হচ্ছে 6 6.5, আর অর্ধেক আর 1/2 ইঞ্চি সেলাই জন্য, মোট 7 ইঞ্চি নিয়েছি। দেখেন 7 ইঞ্চিতে দাগ টেনে দিয়েছি। এখন আমি আড়মোলে মাপ নেব, কাঁধ যা নেবেন আড়মোলও তা নেবেন। এখানে আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, মোট 8 ইঞ্চি নিয়েছি, কারণ কাঁধের এখানে 1/2 ইঞ্চি সেলে চলে যাবে। এখন বডির মাপ নেব, বডি হচ্ছে 46 ইঞ্চি, 46-কে 4 ভাগ করলে 11.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি বাড়তে সেলের জন্য, এভাবে হালকা করে শেপ করে দিয়েছি। বন্ধ পাশটি আমাদেরকে আর খোলা পাশটি এদিকে। বডির মাপ নেওয়া শেষ, এখন আমি হিপের মাপ নেব। এই দাগটি থেকে হিপে দাগ দিয়ে দেবো 14.5 ইঞ্চিতে, যার জন্য তৈরি করবো সে অনেক লম্বা। এখন 14.5-র মিডল মাপ হচ্ছে 7 ইঞ্চি 2 পয়েন্ট, এটা হচ্ছে কোমরের মাপ। কোমর মাপ এভাবে সোজা করে দাগ টেনে দিয়েছি, হিপের এখানেও সোজা করে দাগ টেনে দিয়েছি। এখন আমি কোমরের মাপ নেব, কোমর হচ্ছে 40 40-কে 4 ভাগ করলে 10, আরও 1.5 ইঞ্চি বাড়তি সেলের জন্য। আমি হিপের মাপ নেব, হিপ হচ্ছে 48 48-কে 4 ভাগ করে 12, আরও 1 ইঞ্চি বাড়তি সেলের জন্য। উপর থেকে লাম্বার মাপটি দেখে নেব, এখানে 47.5 ইঞ্চি আছে, যা আছে তাই নিয়ে নিব, যার জন্য তৈরি করবো সে অনেক লম্বা, ওই জন্য পুরো কাপড়টি নিয়ে নিতেছি। এভাবে স্কেল দিয়ে দাগগুলো টেনে দিব। দেখেন এটা হচ্ছে বাড়তি সেলের জন্য। এই যে স্কেলে 18 ইঞ্চি থেকে সবসময় সাইড ফাড়ার দাগটা টানবেন, তাহলে কখনোই আপনার সাইড ফাড়া এদিক সেদিক হবে না, একদম পারফেক্ট থাকবে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব, খুব ইজি, কঠিন করে কিছু না, আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন। আর কীভাবে আপনারা সেলাই করবেন সব কিছু ডিটেলস আমি বলে দেব এবং কি দেখিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। দেখেন আমি কেটে নিয়েছি, এখন আমি হিপের এখানে এভাবে ছোটো করে একটা কাট দিয়ে নিয়েছি, চিহ্ন দিয়ে রেখেছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে।
সামনের পাড়ের তালপাড়টি কেটে নিতেছি, 1 ইঞ্চির মতো এইভাবে তালপাড়টি কেটে নিয়েছি, আপনারা কেটে নেবেন। আর এটা হচ্ছে পেছনের পাট, পেছনের পাটটির গলাটি আমি একটু বড় করে নেব, কারণ পেছনের পাটটির গলাটি ছোট। আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে, যে দেখেন 3.5 ইঞ্চি আছে, এটা একদম ছোট, আমি আর একটু বড় করে নেব। প্রথমে আমি গলাটিকে খুলে নেব, একটা সেফটি ফিনের সাহায্যে গলাটিকে খুলে তারপরে গলাটি কাটিং করে নেব। দেখেন গলার পাশ ঠিকই আছে, এখন শুধু আমি লম্বাটি একটু বাড়িয়ে নেব, 4.5 ইঞ্চি করব। এভাবে গোল করে শেপ করে দিয়েছি, গোল গলাই দিব, দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি হাতাহাতি কাটিং করব, এখানে ব্যাক পার্ট থেকে আপনারা এইভাবে আড়মোড়া মাপটি নিয়ে নেবেন, 11.5 ইঞ্চি। এখানে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি, হাতাটিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে গেছি। দেখেন খুবই কম কাপড়, এই যে এসব রেডিমেড জামাতে হাতার কাপড় খুবই কম থাকে, হাতার নিচে জোড়া পড়বে। দেখেন আমি কিভাবে হাতার নিচে জোড়া দিয়ে হাতাটি কাটিং করতেছি, হাতার লম্বা দিব 16 ইঞ্চি, আরও 2 ইঞ্চি বাড়তি সেলের জন্য মোট 18 ইঞ্চি নিয়েছি। এখন হাতার নিচে জোড়া দিয়ে নেব, এরকম 4টা কাপড় এখানে রাখবো। দেখেন আপনারা আমি কিভাবে হাতাটি কাটিং করতেছি, দেখেন 11.5 ইঞ্চির মতো আছে। এখন আমি 3 ইঞ্চিতে এভাবে দাগ টেনে হাতার শেপটি দিয়ে নেব, দেখেন হাতার কাপড়টি এখনও কিন্তু কম আছে। আমি এভাবে শেপ দিয়ে হাতার কাপড়টিকে এভাবে নিয়ে আমি এখন কাটিং করে নেব। হাতার কাপড় কম থাকার কারণে আমার এইভাবে কাটিং করতে হইতেছে। এই কাপড়টি হাতার সাথে সেলাই করে নেব, এখানে 2টি হাতার কাপড়, এই যে দেখেন এইভাবে 2 সাইডে 2টি কলি বসবে। এখন আমি গলার জন্য পটির কাপড় কেটে নেব, দেখেন কাপড় কম থাকার কারণে আমি এইভাবে তেসি তেসি করে কাপড় কেটে নিয়ে কাপড়টিকে জোড়া দিয়ে বড় করে নেব। আপনার কাপড় কম থাকলে সবসময় এভাবে গলাটি, গলার জন্য পটির কাপড়টি এভাবে কাটিং করবেন। দেখেন এটা হচ্ছে সামনের পাড়, সামনের পাড়ে গলাটি আগ থেকে রেডি করা আছে, ওই জন্য আমি আর দেখাই নাই। আর হচ্ছে পেছন পাট, পেছন পাটটি দেখেন এখানে পটির কাপড়টিকে আমি জোড়া দিয়ে নেব, জোড়া দিয়ে বড় করে নেব। এই যে দেখেন 2টি কোনা সাইড, 2 কোনা 2 সাইডে থাকবে, এইভাবে একসাথে রাখবেন না, 2 সাইডে 2টি কোনা রেখে তারপরে সেলাই দিয়ে নেবেন। দেখেন এভাবে সেলাই করে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে জোড়াতে দিয়ে নিয়েছি। এখন আমি 2টি সাইডে সমান করে নেব, এখন পেছনের পাটটির সাথে লাগিয়ে নেব। আমি পেছনের পাটটিকে সোজা করে নিয়েছি আর পটির কাপড়টিকে উল্টা করে নিয়ে সেলাই করে দিতেছি, একদম কম করে কাপড় রেখে তারপরে সেলাইটা দিবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব, দেখেন সেলাই করে নিয়েছি। বাড়তি কাপড়টা কেটে নেব, এই যে গলার এখানে ছোট ছোট করে কাট দিয়ে নেব, তাহলে গলাটি সোজা উল্টাতে সুবিধা হবে। এখন আমি জামাটিকে উল্টা করে নিয়ে উল্টা সাইডে এভাবে ভাঁজ করে সেলাই করে দিব, প্রথমে একটা ভাঁজ তারপর আরেকটা ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতেছি।
আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজ আছে সাথে স্টাইলিশ সেলাই, তারপরে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। এই যে দেখেন গলাটি একদম রেডি, কতটা ভালো ফিনিশিং হয়েছে। এখন আমি কাত সেলাই করে দিব, একটি পাটটিকে সোজা আর একটি পাটকে উল্টা করে রেখে কাতটি সেলাই করে দিব। ডাবল সেলাই করে দিতেছি, দেখেন দুইটি কাঁধে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটি রেডি করে নেব। এখানে হাতার কাপড় নিয়েছি, হাতার দুই সাইডে কলিটি লাগিয়ে নেব। এই যে দেখেন তেসি সাইডের সাথে সোজা সাইডটি সেলাই করব। আপনারা দেখবেন যে সাইডটি টানলে বাড়ে ওটা হচ্ছে কোনাকুনি সাইড, আর যে সাইডটি টানলে বাড়ে না ওটা হচ্ছে সোজা সাইড। তেসি সাইডের সাথে সবসময় সোজা সাইডটি সেলাই করবেন। ডাবল সেলাই করে নিতেছি, এক সেম ভাবে এই সাইডটিও লাগিয়ে নিব। ডাবল সেলাই করে নিতেছি, দেখেন লাগিয়ে নিয়েছি। সেম ভাবে আরেকটি হাতারও এভাবে কাপড় লাগিয়ে নিয়েছি। এখন আমি জামাটির সাথে হাতাটি সেলাই করে নেব। এই যে দেখেন হাতার মিডিলে একটা দাগ টেনে দিয়েছি, আমি কাত থেকে হাতাটি সেলাই করে যাব। আপনারা যা হাতাটি তালপাট কেটে নেবেন, কারণ আমার ভিডিওতে স্কিপ করে গিয়েছে দেখাতে পারি নাই। দেখেন একটি সাইড সেলাই করে নিয়েছি, সেম ভাবে এই সাইডটিও সেলাই করে দিব। কাত থেকে সেলাই করে যাইতেছি, আমি সবসময় হাতাটি এভাবে সেলাই করি। আপনারা চাইলে জামাটি ফিটিং করার পর হাতাটি লাগাতে পারেন, আমি এভাবে লাগাই। আমার যে কোনো সময় আপনারা জামা লুজ ফিটিং করতে অসুবিধা হবে না, ওই জন্য আমি সবসময় এইভাবে হাতাটি লাগাই। আপনারা যদি চান তাহলে জামা ফিটিং করার পর হাতাটি লাগাতে পারেন, সমস্যা নেই। এভাবে আমার থেকে সুবিধা মনে হয় তাই আমি এইভাবে লাগাই। দেখেন আমি একটি সাইডে হাতাটি লাগিয়ে নিয়েছি, হাতার সাইডে সবসময় ডাবল সেলাই করে নেবেন। সেমভাবে আরেকটি হাতও লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার মুহুরি এভাবে ভাঁজ করে সেলাই করে দিতেছি। দেখেন সেলাই করে নিয়েছি কতটা ভালো ফিনিশিংভাবে, দুইটি হাতে সেলাই করে নিয়েছি। এখন আমি দেখেন এখন আমি জামাটি উল্টা করে নিয়ে বডি অনুযায়ী ফিটিং করে নেব। এভাবে চক দিয়ে দাগ টেনে আপনারা বডি অনুযায়ী ফিটিং করে নিতে পারেন। একদম হিপ পর্যন্ত এই যে কাট চিহ্ন দিয়েছি। এখন আমি হাতার মুহুরি থেকে সেলাই করতেছি, জামাটি ফিটিং করে নিতেছি। এই যে দেখেন হিপ পর্যন্ত। এখন আমি ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতেছি। সবসময় ডাবল সেলাই দিবেন হাতায়, তারপরে জামা ফিটিং করার সময় সবসময় এসব সাইডে ডাবল সেলাই দিবেন, তাহলে কখনোই আপনার জামা সেলাই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সেমভাবে আরেকটি সাইডও আমি সেলাই করে নিব। দেখেন দুইটি সাইডে আমি এভাবে সাইড ফিটিং করে নিয়েছি। এখন আমি সাইড পাড়াটি কীভাবে সেলাই করব দেখেন, এভাবে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সাইড পাড়াটি সেলাই করে নিতেছি। এই জামাটির প্যানেল কিন্তু একসাথে জামার সাথে সেলাই করা, আলাদা নাই।
এভাবে আপনারা এই জামাগুলো সেলাই করতে চাইলে এই ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখন এই সাইডে আবার ভাঁজ দিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। এই যে দেখেন, একটুও কোনা বের হয় নাই। যদি কোনা কাপড়ে যদি বেশি থাকতো তাহলে কিন্তু কোনা বের হয়ে থাকতো। আমি যেভাবে কাটিং করছি ওই জন্য আর কোনা বের হয় না, একদম ঠিক মতো আছে। এখন আমি এই সাইডে আরেকটি সেলাই দিয়ে নিতেছি। আমি দেখিয়ে দিতেছি, যে দেখেন একটু কোনা বের হয় নাই, দেখেন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে। সেম ভাবে আমি এই সাইডটিও সেলাই করে দিব। প্রথমে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে দিতেছি। এই যে দেখেন, আবারও দেখিয়ে দিতেছি, কাপড়টি কিন্তু একদম সমান আছে, একটু কোনা বের হয়ে থাকে না। আপনারা এভাবে কাটিং এবং সেলাই করবেন, তাহলে কখনোই আপনার জামার কোনা বের হবে না। দেখেন দুটি সাইড ফাড়াই সেলাই করে নিচ্ছি কতটা ভালো ফিনিশিং ভাবে। এখন আমি সামনে পেছনে পাড়টি একদম সমানভাবে দেখিয়ে দিতেছি। একটি পাড়ও ছোট বড় নাই। অনেক সময় বেশিরভাগ মানুষই সেলাই করার সময় সামনে পাটি বড় হয়ে যায়, পেছন পাটি ছোট হয়ে যায়। যে দেখেন, আমি দেখিয়ে দিতেছি সমানভাবে, যে আমার সামনে পেছনে পাট দুইটিই সমান আছে। এই যে দেখেন, একটু ছোট বড় হয় না, একদম সমান পারফেক্ট আছে। আপনারা এইভাবে সেলাই করলে আর কখনোই আপনাদের সামনে পেছনে পাট ছোট বড় হবে না। পেছনের পাটটি দেখেন কতটা ভালো ফিনিশিং আছে, সেলাই করা আছে। দেখেন আমি কত ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।